আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদিল আহমেদ শান। রাস্তায় জনসমাগম দিন দিন বাড়ছে। লকডাউন তুলে নেওয়ার তৃতীয় দিনে রাজধানীর রাস্তায় জনসমাগম বেড়েছে। অনেকে স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যাচ্ছেন, আবার অনেকে শারীরিক দূরত্ব মানছেন না। এই মুহূর্তে রাজধানীর জিপিওতে আছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিব তার কাছে। আক্তার, জিপিওতে এখন কি অবস্থা, জনসমাগম কেমন দেখছেন, আর রাস্তায় গাড়ি চলাচল কেমন করছে, আর স্বাস্থ্যবিধি মানুষ কতটুকু মানছে? শান, লকডাউন উঠে যাওয়ার পরে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী কিন্তু তার যে চিরচেনা রূপ সেটি মনে হচ্ছে অনেকটা ফিরে পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানুষের যে সমাগম সেটা কিন্তু অনেক বেড়েছে এবং অফিস পাড়াগুলো অনেক কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জিরো পয়েন্ট এলাকাতে, এখানে কিন্তু এই জিরো পয়েন্টকে ঘিরে যে চারটি রাস্তা রয়েছে চারদিকে সড়কগুলিতে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ব্যস্ত রয়েছে। কিছুক্ষণ পরপরে কিন্তু এখানে যানজটেরও সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি সিগন্যালেই গাড়িগুলোকে আটকে থাকতে হচ্ছে অনেকক্ষণ। এবং এই সচিবালয়কে এক পাশে আছে সচিবালয়, এখানে কিন্তু দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে। একটা বিষয়, গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মানার জন্য। তারা প্রতি দুই সিটে একজন করে বসাচ্ছেন এবং মাস্ক এবং যে গ্লাভস ছাড়া যাত্রীদেরকে উঠতে দিচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেকটা দেখেছি প্রত্যেকটি যাত্রীকেই তারা যখন যাত্রী ডাকাডাকি করছে তখন কিন্তু তাদেরকে হ্যাক্সিসল অথবা যে জীবাণুনাশক দিয়ে তাদের হাত পরিষ্কার করে সেখানে উঠতে দেওয়া হচ্ছে। তবে কিছুতে ভাড়ার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যে সরকারি যে বিধি সেটি মানা হচ্ছে, অর্থাৎ ৬০% ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আবার কেউ কেউ দ্বিগুণ ভাড়াও নিচ্ছেন। তবে যাত্রী চাপ অনেকটাই কম, যেহেতু যাত্রীর চাপ কম এবং গাড়িগুলিতে অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে চলতে হচ্ছে, সেখানে কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। এছাড়া কিন্তু ব্যক্তিগত গাড়ি আমরা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত গাড়ি, সিএনজি এবং রিক্সারও কিন্তু অনেক আনাগোনা বেড়েছে। শান, রাজধানীর জিরো পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েড হত্যার প্রতিবাদে কারফিউ ভেঙে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অষ্টম দিনের মতো বিক্ষোভ হয়েছে। মিনেপোলিসের পুলিশ বিভাগের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে মামলা করেছে মিনেসোটার পুলিশ মানবাধিকার পুলিশ বিভাগ। হত্যার প্রতিবাদে ও ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকিতে মার্কিন রাজনীতিবিদরা তীব্র সমালোচনা করেছেন। করোনা ভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো যৌথ গবেষণার বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্যের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের 50% কৃষ্ণাঙ্গ ও এশিয়ান। করোনা ভাইরাসের চিকিৎসায় প্রাথমিকভাবে রেমডিসিভির ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারত সরকার। আফ্রিকার দেশ মালিতে পর্যাপ্ত নিরাপত্তা না নিয়ে স্কুল খুলে দেওয়ার আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশহিন আর জানিয়েছেন, জনগণ স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে আবারও লকডাউন দেয়া হবে। অর্ধলক্ষ ছাড়িয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫২,৪৪৫। একদিনে নতুন শনাক্ত সর্বোচ্চ ২,৯১১। শনাক্তের হার প্রায় ২৩%। মোট মৃত্যুও ৭০০ পার করেছে। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। মাস্ক পরা অত্যাবশ্যক উল্লেখ করে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সাধারণ কাপড়ের মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একটি সহজ বৈজ্ঞানিক সমাধান। চকর মালিথার রিপোর্ট। ৫২,০০০ ছাড়িয়ে যাওয়ার পর আক্রান্তের সংখ্যা বিবেচনায় ওয়ার্ল্ডোমিটার্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২১ নম্বরে, এশিয়ায় ৮ম। দেশে করোনা সংক্রমণ যখন সব দিক দিয়ে ঊর্ধ্বমুখী, তখন মঙ্গলবারের বুলেটিনে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, করোনা প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই। বারবার বলছি যে মাস্ক পরা অত্যাবশ্যক। এই সাধারণ কাপড়ের মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একটি সহজ বৈজ্ঞানিক সমাধান। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগী সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক ডেভিড হেইম্যান সিবি বলেন যে এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে ১,৭৬,৪৫ 430টি কল রিসিভ করা হয়েছে। নমুনা সংগ্রহ 15,000-এর কাছাকাছি, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। পরীক্ষা হয়েছে 12,704। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,911 জনের শরীরে। পরীক্ষা করা নমুনায় শনাক্তের হার 22.91%। পরীক্ষার অনুপাতে শনাক্তের এই হার সর্বোচ্চ। 24 ঘন্টায় মারা গেছেন এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ 37 জন, সুস্থ 523। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 52,445, চিকিৎসাধীন 40,616, এ পর্যন্ত সুস্থ 11,120, মোট মৃত্যু 709, কোয়ারেন্টাইনে 58,545 এবং আইসোলেশনে 6,240। শনাক্ত হয়েছে 2,911 জন এবং এই পর্যন্ত শনাক্ত 52,445 জন, শনাক্তের হার 22.91%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যু 709 জন। সরাসরি চিকিৎসা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠের হটলাইনে সেবা দিয়ে যাচ্ছেন 16,253 জন চিকিৎসক। চকর মালিকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।